প্রিয় ছাত্রবন্ধুরা সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্পর্কে কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি এই জানার মাঝেও কিছু অজানা তথ্য রয়েছে যেগুলো আমরা হয়তো জানি না সেরকমই কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিও চলো দেখে যে নতুন কি শিখতে চলেছি আমরা এই ভিডিও থেকে প্রথমেই চলে আসি বৃহস্পতি গ্রহ সম্পর্কে বৃহস্পতি গ্রহের ভেতরে তেরোশো কুড়িটিরও বেশি পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে বুঝতে পারছ তাহলে বৃহস্পতির আয়তন কতটা বড় একটা পৃথিবী যতটা আয়তনের হবে তার থেকে তেরোশো কুড়িটিরও বেশি সংখ্যায় পৃথিবী কিন্তু বৃহস্পতির ভেতরে ঢুকে যাবে এবার চলো জেনে নি শনি গ্রহের অজানা তথ্য শনির যে বলয় থাকে তোমরা তো জানোই সেই শনির বলয়ের ব্যাস কতটা জানো যতটা ব্যাস রয়েছে তাতে একুশটা পৃথিবী থাকতে পারবে সেই ব্যাসের মধ্যে তাহলে ভাবতে পারছো শনির বলয়ের ব্যাস কতটা বড় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পূর্ণ শনি গ্রহ এতই ওজনে হালকা হয় যে এটি জলের ওপর অনায়াসে ভাসতে পারে দারুণ ব্যাপার না শনি একটা গ্রহ সেই গ্রহটা এতটাই হালকা যে জলের ওপর সেটা কিন্তু ভাসতে পারে এবার জানি মঙ্গল গ্রহের কিছু কথা মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স হল সৌরজগতের উচ্চতম আগ্নেয়গিরি আমরা তো জানি যে ভূ অভ্যন্তর থেকে আগ্নেয় পদার্থ বেরিয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি হয় সেরকমই মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স হচ্ছে সৌরজগতের উচ্চতম আগ্নেয়গিরি এটি উচ্চতায় এত বড় ভাবতে পারবে না অর্থাৎ মাউন্ট এভারেস্টের প্রায় তিন গুণ এর উচ্চতা ভাবতে পারছো তাহলে কতটা উঁচু অলিম্পাস মন্স এরই সাথে মঙ্গল গ্রহের গ্র্যান্ড ক্যানিয়ন ইউএস এর অ্যারিজোনাতে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে কুড়ি গুণ বেশি চওড়া এবার সূর্য সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেব সূর্যের ব্যাস পৃথিবীর তুলনায় এতই বড় যে এই ব্যাস বরাবর একশো নটা পৃথিবীকে কিন্তু পরপর রাখা সম্ভব হবে তাহলে সূর্যের ব্যাস কতটা বুঝতে পারছো তো